এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অসহ্য গরম থেকে রেহাই মিলেছে আগেই, দিন কয়েক ধরেই দাবদাহের পরিস্থিতি আর নেই, বরং মাঝে মধ্যে হালকা ঝিরঝিরে বৃষ্টিতে স্বস্তির আবহাওয়াই রয়েছে। এবার দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনকি হতে পারে শিলাবৃষ্টিও। এরই পাশাপাশি আগামীকাল শহর কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মোটের উপর আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। একই সঙ্গে একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এই ঝড় বৃষ্টির হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী 5 দিন। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। অন্যদিকে পরবর্তী 24 ঘন্টায় উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দক্ষিণের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।